আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, শৈশবাড়ি সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম, শুভেচ্ছা। শিক্ষার্থী বন্ধুরা, পরিচিতি, আমি শাকিল হোসেন, সহকারী শিক্ষক শৈশবাড়ি সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় শৈশবাড়ি জামালপুর। আজকের পাঠ বিষয় ভূগোল ও পরিবেশ, বিষয় কোড 110, শ্রেণী নবম ও দশম, অধ্যায় পঞ্চম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন একটি ছোট ভিডিও দেখব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি মেঘের অন্তরালে, মেঘের ভিতরে সূর্য, সেই সূর্যের ভিতর থেকেই, সূর্যের বাইর থেকে বৃষ্টি ফুটা পড়তেছে আমরা দেখতে পাচ্ছি। এই ভিডিও থেকে আমরা ধারণা করছি আজকের পাঠ আমাদের বৃষ্টি পাঠ। এ পাঠ থেকে আমরা কি শিখব বা কি জানব? আমরা জানব বৃষ্টিপাত কি তা বলতে পারবো, বৃষ্টিপাতের কারণ ব্যাখ্যা করতে পারবো, বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ বর্ণনা করতে পারবো। এখন আমরা দেখব বৃষ্টিপাত, রেইনফল, স্বাভাবিকভাবে ভাসমান মেঘ ঘনীভূত হয়ে পানির ফোঁটা ফোঁটা আকারে মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে পতিত হলে তাকেই বৃষ্টিপাত বলে। আমরা এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছি, মেঘ, ভাসমান মেঘ, মেঘ থেকে বৃষ্টির ফোঁটা পড়তেছে ঘনীভূত মেঘ থেকে। আমরা জানি বৃষ্টি মাপার যন্ত্রের নাম রেইন গেজ, এর সাহায্যে বৃষ্টিপাত পরিমাপ করা যায়। বৃষ্টিপাতের কারণ আমরা এখন দেখব, সূর্যের উত্তাপে সৃষ্ট জলীয় বাষ্প উপরে উঠে শীতল বায়ুর সংস্পর্শ এলে সহজেই তা পরিপিক্ত হয়, পরে ওই পরিপিক্ত বায়ু অতি ক্ষুদ্র জলকণায় পরিণত হয়ে বায়ুমণ্ডলে ধূলিকণাকে আশ্রয় করে জমাট বেঁধে মেঘের আকারে আকাশে ভাসতে থাকে। বায়ুমণ্ডলে উষ্ণতা কোনো কারণে আরো হ্রাস পেলে, মানে কমে আসলে, ওই মেঘ ঘনীভূত হয়ে পানি বিন্দুতে অথবা বরফ কুচিতে পরিণত হয় এবং মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে তা ভূপৃষ্ঠে নেমে আসে, আর এভাবেই পৃথিবীতে বৃষ্টিপাত হয়। বৈশিষ্ট্য ও প্রকৃতি অনুসারে বৃষ্টিপাত প্রধানত চারটি ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর পরিচলন বৃষ্টি, 2 শৈলক্ষেপ বৃষ্টি, 3 বায়ু প্রাচীর জনিত বৃষ্টি, 4 নম্বর ঘূর্ণি বৃষ্টি। পরিচলন বৃষ্টি, আমরা দেখতে পাচ্ছি ইমেজে পরিচলন বৃষ্টি, গ্রামের মানুষ গ্রাম্য রাস্তায় ছাতা মাথায় দিয়ে হাঁটতেছে বৃষ্টির ভিতরে, পরিচলন বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এখন সংজ্ঞায় যাব, পরিচলন বৃষ্টি দিনের বেলায় সূর্যের কিরণে পানি বাষ্পে পরিণত হয়ে সূর্য উপরে উঠে যায় এবং শীতল বায়ুর সংস্পর্শে এলে ওই বায়ু জলীয় বাষ্প প্রথমে মেঘ উপরে বৃষ্টিতে পরিণত হয়ে সোজাসুজি নিচে নেমে আসে, এরূপ বৃষ্টিকে পরিচলন বৃষ্টি বলে। নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন, নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বিকাল বেলা অথবা সন্ধ্যা এবং নাতিশীতোষ্ণ মণ্ডলে গ্রীষ্মকালের শুরুতে পরিচলন বৃষ্টিপাত হয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি শৈলক্ষেপ বৃষ্টি, আমরা জানি সূর্যের তাপে
সাগর মহাসাগর নদী নালা থেকে পানি বাষ্প পরিণত হয় জলীয় বাষ্প, সেই বাষ্পগুলা প্রবাহিত হওয়ার সময় কোথাও, এখানে আমরা একটি ইমেজে দেখতে পাচ্ছি একটি পাহাড় বা পর্বত, পর্বতের গায়ে বাধাপ্রাপ্ত হয়ে উপর দিকে উঠে যাচ্ছে জলীয় বাষ্প। উপর দিকে উঠে শীতল বায়ুর সাথে যখন মিশবে তখন আমরা জানি সেটা কি হয়, শীতল বায়ুর সাথে মিশার পর বায়ুটা এরকম ঠান্ডা হয়ে মেঘের রূপ ধারণ করে এবং পরবর্তীতে সেটা মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে পর্বতের ডালে প্রতিবার ডালে বৃষ্টি হিসেবে নেমে আসবে। আমরা জানি এই বায়ুটা যখন পর্বতের উপর দিয়ে প্রবাহিত হয়ে পর্বতের অপর প্রান্তে চলে যাবে তখন সেই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বা পানির অংশটা থাকে না বলেই চলে, সেই জন্য সেই অংশকে বলা হয় শুষ্ক বায়ু এবং পর্বতের অবস্থানকে বলা হয় অনুবাদ ডাল। এবং আমরা সংজ্ঞায় যাব শৈলক্ষ্যের বৃষ্টি। জলীয় বাষ্পপূর্ণ বায়ু স্থল ভাগের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় যদি গমন পথে কোনো উঁচু পর্বত শ্রেণীতে বাধা পায়, আমরা ইমেজে দেখলাম ওই পর্বতের গায়ে বাধাপ্রাপ্ত হয়ে উপর দিকে উঠে শীতল হয়ে যাচ্ছে, তাহলে ওই বায়ু উপরের দিকে উঠে যায় তখন জলীয় বাষ্প পূর্ণ বায়ু ক্রমশ প্রসারিত হয় এবং পর্বতের উঁচু অংশে শীতল ও ঘনীভূত হয়ে পর্বতের প্রতিবাদ ডালে বৃষ্টিপাত ঘটায়। এরূপ বৃষ্টিকে শৈলক্ষ্যের বৃষ্টি বলে। বায়ু প্রাচীর জনিত বৃষ্টি, আমরা দেখতে পাচ্ছি এখানে মাঝখান যে একটা প্রাচীর বা একটা দেওয়াল, একটা কেমন যেন একটা রাস্তার মতো মনে হইতেছে। এতে আমরা স্পষ্ট ধারণা করতে পারতেছি যে দুই দিক থেকে বায়ু এসে যখন একসাথে মিশতেছে এমন একটি অবস্থা, একটা প্রাচীর বা দেওয়াল। আমরা এখন এর সংজ্ঞায় যাব। বায়ু প্রাচীর জনিত বৃষ্টি শীতল ও উষ্ণ। শীতল মানে আমরা জানি ঠান্ডা, উষ্ণ হইতেছে গরম। শীতল ও উষ্ণ বায়ু যখন মুখোমুখি একটা একটার সাথে মুখোমুখি, আমার এই হাত দুইটা হাত দুইটা হাত যখন একসাথে আমরা মিশে মিশাইতেছি মিলাইতেছি তখন দুইটা মুখোমুখি হচ্ছে এরকম। শীতল ও উষ্ণ বায়ু মুখোমুখি উপস্থিত হলে উষ্ণ বায়ু মানে গরম বাতাসটা এবং শীতল বায়ু একে অপরের সাথে মিশে না গিয়ে, দুইটি বায়ু একত্রে মিশে মিলিত না হয়ে, মিলিত না হয়ে কি হয়েছে আমরা দেখব, মিশে না গিয়ে এদের মধ্যবর্তী এলাকায় অদৃশ্য, যেটা আমরা স্বাভাবিক অবস্থায় দেখতে পাই না, অদৃশ্য অদৃশ্য বায়ু প্রাচীরের সৃষ্টি করে। ফলে শীতল বায়ু এবং উষ্ণ বায়ু উভয় বায়ু সংযোগ স্থলে, সংযোগ মানে যে অংশে তারা মিলিতে হইতেছে বা মিশতেছে এরকম জায়গায় বৃষ্টিপাত ঘটে বা ঘটায়, একেই বায়ু প্রাচীর জনিত বৃষ্টি বলে। সাধারণত নাতিশীতোষ্ণ অঞ্চলে এই বৃষ্টি দেখা যায়, সাধারণত নাতিশীতোষ্ণ অঞ্চলে। এরপর ঘূর্ণি বায়ু, ঘূর্ণি ঘূর্ণি বলতে আমরা বুঝি ঘোরা বা ঘুরে ফিরে আসা। ঘূর্ণি বলতে আমরা এখানে দেখবো এই বৃষ্টিটা বারবার ঘুরে ঘুরে আসতেছে, এরকম বায়ুকে ঘূর্ণি বৃষ্টি বলব। আমরা এখন সংজ্ঞায় দেখবো ঘূর্ণি বৃষ্টি। কোন অঞ্চলে জলভাগের উপর দিয়ে আসার সময় বায়ুতে প্রচুর জলীয় বাষ্প থাকে। আমরা জানি জলভাগ, জলভাগ বলতে আমরা নদী খাল বিল সাগর মহাসাগর এগুলোকে বুঝি। এর উপর দিয়ে যখন বাতাস প্রবাহিত হয়ে আসে তখন বাতাসের সাথে স্বাভাবিক ভাবেই প্রচুর পানির কণা জলকণা থাকে। আচ্ছা, কোন অঞ্চলে জলভাগের উপর দিয়ে আসা উষ্ণ বায়ুতে প্রচুর জলীয় বাষ্প থাকে, ওই বায়ু শীতল বায়ু উপরে উঠলে তার ভিতরে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়, এরূপ বৃষ্টিপাতকে ঘূর্ণি বৃষ্টি বলে। এই বৃষ্টি সাধারণত দীর্ঘস্থায়ী হয়ে থাকে। এবার আমরা মূল্যায়নে চলে যাব প্রশ্নের মাধ্যমে।
এক নম্বর বৃষ্টিপাত হওয়ার কারণ কি, দুই নম্বর পাহাড়ি এলাকায় কোন ধরনের বৃষ্টিপাত হয়, তিন নম্বর পরিচলন বৃষ্টিপাত কাকে বলে, চার নম্বর বৃষ্টির ছায়া অঞ্চল কি বা বলতে কি বোঝায়। আমরা এখন বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। নিরক্ষীয় অঞ্চলে সূর্যের কিরণ সারা বছর লম্বভাবে পড়ে কেন, নিরক্ষীয় অঞ্চলে সূর্যের কিরণ সারা বছর লম্বভাবে বা খাড়াভাবে পড়ে কেন। এরপর সবাইকে ধন্যবাদ, আজকের পাঠ এখানেই শেষ করছি। আমাদের পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।